নমস্কার বন্ধুরা, আমার নাম সুপর্ণা সিন্ধে। স্বাগত জানাচ্ছি আপনাদের আমার চ্যানেলে। আমি রিসেন্টলি তিনটে ভিডিওস আপলোড করেছি আমার এই চ্যানেলে, কিন্তু সেগুলো হিন্দিতে। আর আমার ইচ্ছে ছিল যে কিছু বাঙালি দর্শকও যাতে আমার চ্যানেল দেখেন, এবং আমি মাঝে মাঝে বাংলায় যাতে ব্লগ করতে পারি, আমার মাতৃভাষা বাংলায় যাতে কথা বলতে পারি। তো সেজন্য আপনাদের সাথে একটা ছোট্ট ইন্ট্রোডাকশন দিতে চেয়েছিলাম আমি আমার চ্যানেলের, আমার এবং আমার পরিবারের। তো তাই এই ফোর্থ ভিডিওটা আমি বাংলায় করছি। তো বন্ধুরা, ইউটিউবে একজন ভিউয়ার হিসেবে আমি অনেক বছর ধরে, প্রায় 2012 বা 13 থেকে, নানান রকমের বিভিন্ন ক্যাটাগরির চ্যানেলস দেখতে খুব পছন্দ করতাম। বিভিন্ন স্টেটসের, বিভিন্ন কান্ট্রিজের নানান রকমের রেসিপিস দেখতে আমার খুব ভালো লাগতো, এবং সেগুলো বাড়িতে মাঝে মাঝে এক্সপেরিমেন্টও করতাম আমি। তারপর ট্রাভেল অ্যান্ড ট্রেকিংয়ের ওপরে বিভিন্ন চ্যানেলস, সেগুলোও খুব ভালো লাগতো। মুভিজ, ওয়েব সিরিজ, শর্ট ফিল্মস, টেলিফিল্মস নিয়ে যে ধরনের রিভিউজের চ্যানেল ছিল বা এখনও আছে, সেগুলোও আমার খুব ভালো লাগে দেখতে। তারপর লাইফস্টাইল ব্লগিংয়ের ওপরে চ্যানেলসগুলো তখন অবশ্য খুব একটা আমি দেখতাম না, মানে লাইফস্টাইল ব্লগিংয়ের চ্যানেলস তো মোটামুটি ফেমাস হতে শুরু করলো 2016-এর পরে, মানে যবে থেকে জিও এলো মার্কেটে, তবে থেকে বোধহয় লাইফস্টাইল ব্লগার্সদের বেশি চ্যানেলস আমরা দেখতে শুরু করলাম ইন্ডিয়াতে। আমি জানি না, অন্য অন্য কান্ট্রিতে হয়তো তার আগের থেকে এই ধরনের চ্যানেলস ছিল। তো দেখতে তো খুবই ভালো লাগতো, অনেকেরই চ্যানেলস আমার ভীষণ প্রিয় ছিল, লাইফস্টাইল ব্লগিংয়ের চ্যানেলস। গত বছর যখন লকডাউন শুরু হলো এপ্রিল মাসে, তখন আমি একসাথে অনেকগুলো মাসের ছুটি পেয়েছিলাম কলেজ থেকে। অনলাইন ক্লাসেস চলছিল, আমি আসলে কলেজে পড়াই, ইংলিশ আমার সাবজেক্ট। তো তখন অবসর সময় অনেকটা পেলাম, আর ভেবেছিলাম তাহলে নিজের একটা লাইফস্টাইল ব্লগিংয়ের চ্যানেল খুলি। কিন্তু অনেক কিছু টেকনিক্যালি অবশ্যই জানতাম না, মানে এডিটিং কীভাবে করতে হয় সেগুলো শিখলাম, তারপর নানান রকমের যে রুলস অ্যান্ড রেগুলেশনস থাকে, মানে ইউটিউব কমিউনিটি গাইডলাইন্স, সেগুলো সব জানলাম, শিখলাম, এখনও শিখছি, আরও শেখার নিশ্চয়ই অনেক বাকিও আছে। এছাড়াও লাইফস্টাইল ব্লগিং চ্যানেল খোলার ব্যাপারে আমার অনেক রকমের হেজিটেশনসও ছিল, কারণ আমি তো লাইফস্টাইল ব্লগার্সদের অনেককেই দেখেছি যারা বিভিন্ন রকমের প্রবলেমস ফেস করেন। প্রবলেমস মানে যখন আমরা আমাদের বা আমাদের পরিবারের সদস্যদের আমাদের লাইফস্টাইল সব কিছু শেয়ার করছি সোশ্যাল মিডিয়াতে, একটা পাবলিক প্ল্যাটফর্মে, তখন অবভিয়াসলি সব ধরনের মানুষই তো আমাদের ভিডিওস বা আমাদের ভিডিওজের কন্টেন্টস সেগুলো দেখে। সবাই যে পছন্দ করবে সে সমস্ত ভিডিওস বা ভিডিওজের কন্টেন্টস তার কোনো মানে নেই। সেই কারণেই ইউটিউবার্সদের, স্পেশালি লাইফস্টাইল ব্লগিং চ্যানেলসের কন্টেন্ট ক্রিয়েটার্সদের নানান রকমের কমেন্টস ফেস করতে হয়, পজিটিভ কমেন্টস, নেগেটিভ কমেন্টস। অনেক দর্শকরা অবশ্য কনস্ট্রাকটিভ ক্রিটিসিজমও লেখেন, মানে ওনারা যখন লেখেন যে আপনাদের ভিডিওজে এই এই খামতিগুলো ছিল, তো আপনারা যদি এইভাবে রেকটিফাই করেন তাহলে ভিডিওসগুলো খুব ভালো লাগে দেখতে। তো সেটা তো খুবই ভালো কথা যারা এরকম সুন্দর করে সাজেশনস দিয়ে কমেন্টস লেখেন, কিন্তু অনেক দর্শক তো এমনও আছেন যারা খুব নেগেটিভভাবে, খুব হিউমিলিয়েটিংভাবে, ইনসাল্টিং ওয়েতে কমেন্টস লেখেন। আর সবথেকে খারাপ কী লাগে জানেন তো, যখন ইউটিউবার্সদের ফ্যামিলি মেম্বার্সদের টেনে নোংরা মন্তব্য, খারাপ মন্তব্য, ইনসাল্টস, এগুলো লেখা হয় কমেন্ট সেকশনে। তো এই সমস্ত কারণের জন্যই আমার অনেক ইনহিবিশনস ছিল মনের মধ্যে, যে আদৌই কি আমি আমার লাইফস্টাইল ব্লগিং চ্যানেল খুলবো, নাকি অন্য কোনো জনরার উপরে আমার ইউটিউবের ক্যারিয়ার শুরু করব। তো মনের মধ্যে লাইফস্টাইল ব্লগিং চ্যানেল সম্পর্কে তো অন্যরকম একটা ইন্টারেস্ট ছিলই, তো ফাইনালি ডিসাইড করলাম যে না, লাইফস্টাইল ব্লগিং চ্যানেলই খুলবো। ঠিক আছে, সবাই তো আর সবাইকে পছন্দ করে না, সবার পছন্দ অপছন্দ আলাদা হয়, সবার চিন্তা ভাবনাও আলাদা হয়। তো ফাইন, যারা আমার চ্যানেল দেখতে আসবেন, আমাকে ভালো সাজেশনস দেবেন, আমার ভুল ভ্রান্তিগুলো আমাকে ধরিয়ে দেবেন, তো আমি ওয়েলকাম করব তাদের আমার চ্যানেলে। ফাইনালি আমার সমস্ত হেজিটেশনস কাটিয়ে আমি আমার চ্যানেলে ভিডিওস আপলোড করতে শুরু করেছি। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আপনাদের প্রথমেই যেমন বললাম যে আপাতত আমি হিন্দিতে তিনটে ভিডিওস আপলোড করেছি,
তো মাঝে মাঝে আমি বাংলাতেও ভ্লগস করার আমার ভীষণ ইচ্ছে। তো সেটার জন্য তো অবশ্য আমার বেঙ্গলি অনেক দর্শক দরকার যারা দেখবে আমার ভিডিওসগুলো। আশা করছি আপনাদের ভালো লাগবে আমার ভিডিওস, আর আপনাদের ভ্যালুয়েবল সাজেশনস আমাকে অবশ্যই জানাবেন আমার ভিডিওসের কমেন্ট সেকশনে। আসলে ইউটিউবে আসার আমার মেইন প্যাশন হচ্ছে বিভিন্ন মানুষজনের সাথে আলাপ হওয়া, পরিচয় হওয়া, তাদের সাথে বন্ধুত্ব হওয়া। কারণ আমি যেমন আমার লাইফের বিভিন্ন রকমের এক্সপিরিয়েন্সেস শেয়ার করতে চাই, খারাপ ভালো সব রকম, কারণ সব রকমের এক্সপিরিয়েন্সেসই তো হয় আমাদের মানুষের জীবনে। ঠিক সেরকমই আমার যারা ভিউয়ার্স হবেন, আমার চ্যানেলের যারা দর্শক হবেন, তাদের জীবনের নানান রকম অভিজ্ঞতা যদি তারা শেয়ার করেন, সেখান থেকেও তো আমরা অনেকেই অনেক কিছু জানতে পারবো, শিখতে পারবো। আর আমি যেমন প্রথমেই বললাম যে আমার চ্যানেলে বিভিন্ন রকমের সেকশনস থাকবে, যেমন আমি আমার পরিবারের সাথে কোথাও বেড়াতে গেলে সেখানকার ইনফরমেশন এবং কী খেলাম, কোথায় থাকলাম, সেই সমস্ত যেমন আমি শেয়ার করব আপনাদের সাথে, সেরকম মুভিজ, ওয়েব সিরিজ, শর্ট ফিল্মস, টেলিফিল্মস, সেগুলো নিয়েও আমরা অ্যানালিসিস করব, সেগুলোর রিভিউজ আমি আপনাদের সাথে শেয়ার করব। তারপর যদি আমরা কোনো ফুড আউটলেট বা রেস্টুরাঁতে যাই আমাদের ফ্যামিলি, তো সেখানকার রিভিউজ আমি আপনাদের সাথে শেয়ার করব। মাঝে মাঝে আমাদের জীবনের নানান রকম অভিজ্ঞতা নিয়ে আমরা কথা বলবো। তো আশা করছি আপনাদের ভালো লাগবে আমার ভিডিওসগুলো। তো পাশে থাকবেন, এনকারেজ করুন আমাকে আমার এই নতুন জার্নিতে, সেই আশাই রয়েছি আমি। সবাই খুব ভালো থাকবেন, নমস্কার।